অবস্থা? আমি কিন্তু আজকে তোমার ঢোকার সময় বুঝে গেছি তুমি ফুটতেছো, পরে তোমার আওয়াজ পেয়ে ফুটে এলাম। কি হয়েছে? মন খারাপ। কি লে মন খারাপ? ওমা ফাঁকে আর কে কোনে জানি না। হ্যাঁ জানি না, আমি এসে দেখলাম খাঁচাটা খোলা, কেউ মনে হয় খুলে দিয়ে গেছে, একটা পাখি উড়ে চলে গেছে। আরে এই পাখিটা তো এখন একা থাকতে পারবে না। স্বাভাবিক নো, কেউ কি জীবনে একা থাকতে পারেনি? মানুষ একা থাকতে পারে না, পাখি কেমনে থাকবে? প্রত্যেকটা মানুষের জীবনে তো ওকে জোড়া লাগে। তোরা আয়, আয় কি একা থাকতে পারুম? তুমি কি একা থাকতে পারবা? তোর না আরে লাগবে, আনলে তোর লাগবে। আমার মনটা খারাপ, এখন পাইজলামি না করলে হয় না। এই তোমার মনটা ভালো হইব কেমনে? জিগে উড়ে গেছি কে কি ধরিয়ে নিতাম? সেটা কি সম্ভব না? অবশ্যই সম্ভব, কাবিলার পক্ষে আবার অসম্ভব কোনটা? সে কো না তাহলে লইয়া নিই। এটা এটা সম্ভব না, এই পাখিটা মরে যাবে, একা থাকতে পারবে না। তো মইতো না উড়ে গেছে কোনটা? হলা না মাইয়া মে, এই মে, এই মে জাতি গুণ এরকম খালি উড়ি যায়, এগুলো খালি উড়ি যায়। আর হলাই গেলে দেখো পুরো আন নাই, চুপ করে বই রয়েছে, লাগে দিন কি একটা অপেক্ষা করে। হ্যাঁ সারাক্ষণ খালি ফাইজলামি করতে হবে না? এখন আমি ফাইজলামি শোনার মুডে নেই। ফাইজলামি করতেছি না, মাইয়াকে উড়ে গেছে তো করে আরোগ্যা মাইয়ারে আনি, ইগালোকে সেটিং করে দিও। হয় না মানুষের জীবনে গার্লফ্রেন্ড চলে যায় না, পরে আরোগ্য গার্লফ্রেন্ড আনি ইগালে সেটিং করে, হলে গিয়ে ভদ্র আছে আমার মতো। অল্প কয়েকদিনের ভিতরে মাইকে লোকে ম্যাচ খেয়ে যাবে, সমস্যা নেই। আপনি এখন এখান থেকে জানতো আমার মন খারাপ। আমি গেলে কি তোমার মন ভালো হয়ে যাবো? হ্যাঁ জানি না। আচ্ছা আধিন দিও ফাঁকি উগারি গেল সেট করে দিলে এবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এরা কান দিচ্ছে রে, মাই উগ্র গেছে তো কি চার উগ্র আইবে বেটা জীবনে? কি হাসতে ইচ্ছে করতেছে না? তোমার হাসতে বলছে কি? তুমি হাসলে গাড়ি ঠিক থাকুন, তোর হাসলে আরো ধরে রাখবো খে। আই তো এত নড়ি যাই, এ খবর তো হাসবা না, মন খারাপ করো, কান্দো কান্দো আবার হাসে, মন খারাপ করো, চোখ দিয়ে ফানি বের করে কান্দো। আর পাখি উড়ে গেছে তোমার, তুমি কান্দবা না? ওই তোমার বাচ্চা কাচ্চা কিন্তু চলে এই পাখির কিচির মিচির করতে করতে, এগুলো লো এক কারণ আসো টাসো, আর এটা লো টেনশন করার কিছু নাই। আমি আশেপাশে যদি খুঁজি পাই আমি তোমার আনে দিই। মনে জান কিয়া জান বিলিগে নিচে টিসে যদি থাকে আমি খাপ করে দৌড়ে গেলে লো দিই। আচ্ছা আইয়াস আমার এক কানাস কর ডান্সি কেও না। উফ জান তো এখান থেকে কিয়া দাদু আমাদের দারে ড্রাগন টি আছে না? দাদা শেষ হয়ে গেছে, আনতে হবে। না ওই একটু ড্রাগন টি খাইতে চাইছিলাম, আর না হলে গ্রিন টি। বিনা দুধ চিনি ছাড়া চা খাস না? হাই তা এখন থেকে আর এই দুধ চিনি আলা চা খাবো না, ড্রাগন টি খাবো, আর নাহলে গ্রিন টি খাবো চিনি ছাড়া। ওই ভা আমাকে বললে গেছে আমাকে নাকি শুকাইতে হইবে, পেট কমাইতে হইবে, আর বললে গেছে মিষ্টি জাতীয় খাবার না খাইতে, গোস্ত না খাইতে, খালি বলছে কি সবজি খাইতে। তাই এখন থেকে আমি চিন্তা করছি সবজি খাবো, আমাকে নাকি শোকাইতে হইবে, ফিরতিকালে সে আবার আইসা আমার যেন শুকনা দেখতে পায়। একটা তুই দাদা সৈতর লোকে এত খাতির করতাছস, এখন তো ওই ঘন ঘন বাসায় এবং তুই শুকাইছস কিনা দেখতে, আর ওই যদি রেগুলার বাসায় আসে তুই তো শুকাবি না, উল্টো আমি শুকাই যাবো। হ্যাঁ আপনি শুকাইবেন কে? আরে বেটা বুঝতাছস না, একটা ডিফেন্সের লোকজনের আত্মীয় স্বজন ঘন ঘন বাসায় এলে আমি শুকাই যাবো না? আমার নামে তো 10-12টা মামলা আছে, তোর নামে তো নাই, টেনশন আছে না? তা অবশ্য সঠিক বলছেন দাদু। হ্যাঁ টেনশনে শুকাই যাব, তুই ওই মায়েরে বেশি বাসায় আসার সুযোগ দিস না, তোর যদি দরকার হয় সাবে গিয়া দেখা করিস। দাদু ইবা তো আমার দ্বারে আসে না, সে তো আসে কাবিলার দ্বারে। আপনি সাহস থাকলে আপনি কাবিলারে বলেন। হ্যাঁ কাবিলারে বললে দেবে আনে। আমারে দেবে আনে মানে আমি সিনিয়র বেটা, আমি উল্টা দিব। বিশ্বাস নাই তোর তো জন্মই, তুমি মানুষের সম্মান দিতে আরো
হুগনা মাইয়া মোটা মাই এগুলো কি ধরনের কথা? হ্যাঁ তোর ঘরে মা বই নাই আর একটা মেয়ের সঙ্গে বাজে বাজে কথা বলস ভাইয়া যত কোথায় গো এই হুগনা মাই নাও আমার কথা বলস তুই বেয়াদ কথা কা তোর কিন্তু এবার আমি কোনো শাসন করতাম না বলতাম না তোর নোয়াখালী পাঠাতি ঘুমে তোর উঠার পরে দিবি তুই নোয়াখালী কথা কি বলছি বুঝছস ঠিক আছে যতক্ষণ ঘরে বাইরে থাকবি তুই মনে করবি তুই বোবা কথা বলতে পারস না কোনো কথা বলবি না নিচে আচ্ছা ভাইয়া কিন্তু ভাইয়া যত কথাই কম ভাবিলা পারে কোনো কালে সুবিধা মনে হয় না তোর তো সুবিধা মনে হইতো না তোর তো সব আমি কি পছন্দ ভালো মেয়ের তো তোর পছন্দ হইতো না বেয়াদব মানে এটা তোর কি টাহা মাসে প্রবলেম হইতেছ না তো কিলে না মুই তো এই মাসে টাহা দিতে পারলাম না মুই তো পরের মাসে দিয়ে দেবো ভাবলাম তোর যদি টাহা পয়সার প্রবলেম হয় তুই মরে বলতে পারো মুই তোরে ম্যানেজ করে দিয়ে দেবো আর না ঠিকঠাক আছে টিয়া পয়সার প্রবলেম কি টিয়া পয়সার জীবনে থাকলে প্রবলেমও থাকবে সলিউশনও থাকবে এটা কোনো ব্যাপার না তারপর সলিউশন করার লাগে তুই এখন যেহেতু মরে না বললে অন্য কারোর থেকে টাহা নিতে আসো এটা না করলে মরে কই তুই মুই তোরে টাহা দিয়ে দিতাম তোর দরকার তুই মরে বলবি না কাতুন লইছি তুই বাসার থেকে টাহা লইছ কা বেটা তুই মরে কইতি বা তুই মরে না কই হাবুর কাছ থেকে টাহা লইতি হাবুর কাছ থেকে মুইয়া তুই মিললে টাহা নিয়েছি না এর আগেও তো এটাতে তো কোনো সমস্যা নেই বাসার থেকে টাহা নিতে গেলি কা তো বাসার তো টাহা লইছে রে তোর কে বলছে বাসায় মর ধরে কইছে কই আবার কইয়ে দেছে তুই কাউরে বলিস না কাবিলা তো মর ধরে তে টাহা লইয়ে এই বাসা চালাইতে আছে থালা ফকিন নিগো নাই কা আস্তাই তোর থালা তোরে কই দিছে কেন টিয়াটা যে লইছি তো তুই লইস তো সে বলবে না সে কেমন তোর মানুষ তুই জানো না বেটা তুই পাঁচ হাজার একটা আশাই লিখা তুই মরে বলতি মুই কোনোভাবে ম্যানেজ করে তোরে দিয়ে দিতাম টাকা পয়সা লাগলে মুই দিতে পারবো না আরে বাবা কোন ঠেয়া পড়লে আমি হেতে তুমি টেয়া লইছি তুই বুঝ হেতে তোর এই অবস্থা আমি কি তোর কাছে টেয়াটা সামো আর আমরা একত্রে থাকি তো বিপদ আপদে পড়লে তো নিজেকে লোক করে নিজেরা হেল্প করে তাই না আরে বেটা পাশে কেমন তোর মগন নিজে করলো কয় তুই মোর ধারে চাইতে আর হাবুর কাছে চাইতে আরো তাহলে কোনো সমস্যা ছিল না বালা বইলে বেরাবে মাসে মাসে আমি কাবিলের টাহা দিই তখন আরে মাসে মাসে টিয়া দেয় না দাঁড়া এত টিয়া দিও না যেদিন শোধ করুম না এমনি মোড়া এত সিবাদে টিয়াটা দিও এত কোনাই না এক কথা বক্সার দেখলাম বস্তার ভিতরে বইরে লন্ড্রিতে গেছে ওয়াশ করতে দিতে ফকিন নেই কোনে কেন বক্সারই উঠতে বা তাহলে কোত্তা কাবার উঠতে ইত্ত না বিয়াদ এই টাহা পয়সা লাগলে মরে বলিস লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং